বিজেপির বনগাঁ উত্তর মণ্ডল দুইয়ের পক্ষ থেকে গোপালনগর বাজারে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় এক পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তিনিয়া, বনগাঁ দক্ষিণ বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে একাধিক দুর্নীতির সঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে যুক্ত করে জোরে আক্রমণ শানান বিজেপির দুই বিধায়ক। আসুন শুনে নেওয়া যাক কি বললেন তারা। দেখতে পাচ্ছেন দিকে দিকে যেভাবে বোমা শিল্প, যেভাবে চাকরি চুরি হয়েছে, যেভাবে একের পর এক শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থায় যারা ছিল সকলেই জেলখানায় গিয়েছে। আগামী দিনে সময়ের অপেক্ষা, টিএমসি সমস্ত বড় বড় নেতারাই জেলখানায় যাবে। আপনারা এই গোপালনগরের মানুষ দেখবেন, এই গোপালনগরের অনেক বড় বড় নেতারাও জেলখানায় যাওয়ার সময়ের অপেক্ষা শুধুমাত্র। যারা এই সাবডিভিশনের সব থেকে বেশি গরুর টাকা হজম করেছে, আপনাদের এই গোপালনগরের ভূমিপুত্র সে। আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাবেন, ওই পাপের টাকায় যত বড়ই মন্দির বানায় ভগবান কিন্তু ওই পাপের টাকায় বিশ্বাসী না। ওই মন্দিরে যতই পুজো দিই পাপ কিন্তু খণ্ডাবে না, পাপ পাপকেও ছাড়ে না। মানে বনগাঁ যিনি প্রাক্তন বিধায়ক, তার সম্পর্কে তুমি একটা কথা না বললে হবে না, কারণ তিনি বিগত 10 বছর ধরে বনগাঁর বিধানসভার বিধায়ক ছিলেন। আমার প্রশ্ন সেই বিধায়কের কাছে, আপনি কি কাজ করেছেন? না একটা স্কুলের উন্নয়ন করেছেন, না কোথাও কোনো উন্নয়ন করেছেন। আপনার টাকাতে বেশিরভাগ টাকা আপনি কাঠমানি খেয়ে আপনার ঘরে তুলে নিয়ে চলে গিয়েছেন। আজ ভারতীয় জনতা পার্টি বনগাঁ জেলাতে 4 জন বিধায়ক আছে। আপনি প্রত্যেকটা অঞ্চলকে, প্রত্যেকটা বিডিওকে, প্রত্যেকটা জেলা সমিতি সভাধিপতি, প্রত্যেকটা এসডিওকে বলে রাখেন ভারতীয় জনতা পার্টির বিধায়কের অ্যাকাউন্টে টাকা কাজ করা যাবে না। হিসাব কিন্তু স্বপন মজুমদার বলে গেছে, আমি আপনাকে এখানে বলে গেলাম, হিসাব কিন্তু আপনাকে কড়াই গণ্ডা এনে হবে না, ভুলে যাবে না। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা হিসাব কিন্তু কড়াই গণ্ডা এনেবে। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোপালনগর বাজারে একটা পথসভার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যু নিয়ে সারা পশ্চিমবঙ্গে যেভাবে চুরি এবং কাটমানি, চাকরি বিক্রি এবং জায়গায় জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে, তার প্রতিবাদে এবং গোপালনগরে থানা এবং কিছু টিএমসির সংবাদ বাহিনীরা বিজেপির কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসানো থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আমাদের এই পথসভা হয়। সেই নেতা এই গোপালনগরের বাজারে সমস্ত মানুষ ওইটুকুতেই বুঝে গিয়েছে, অতএব নাম বলে আমার মুখটা নষ্ট করতে চাই না। মাঝখানে অসীম সরকার বলে গিয়েছিলেন একটা বেশ্যের, মানে যেটা সোনাগাছিতে তাদেরও কথার দাম আছে, তো এইখানকার যে নেতা তার সেই কথার দাম নেই। সিবিআই যাবে কবে? সিবিআই পাপের ঘোড়াটা ভরে আছে, যে কোনো সময় আসতে পারে, হতেই পারে। ভাইপোর গলায়, মানে গলার কাছে পৌঁছে গিয়েছে। যে দড়িটা রেখে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভাইপো, সেই দড়িটা অপেক্ষা করছে অভিষেক ব্যানার্জি এবং মমতার কোমরে পরানোর জন্য। স্বপন মজুমদার এবং অশোক কীর্তনিয়া, তারা নিজেরাই অন্ধকার জগতের মানুষ এবং তারা তো সংস্কৃতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এখন বিশ্বজিৎ দাস যেহেতু আমাদের সাংগঠনিক জেলা সভাপতি হয়েছেন এবং এই জেলাতে সংগঠন, তৃণমূলের সংগঠন যেভাবে শক্তিশালী হচ্ছে এবং বিজেপি যেভাবে ধরাশায়ী হচ্ছে, তাতে ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে ওদের বিভিন্ন বুথের জামানত থাকবে কিনা সেটাও সন্দিহান। সে বিষয়টা ওরা উপলব্ধি করতে পেরেছে, তাই আমাদের সাংগঠনিক জেলা সভাপতিকে কালিমালিপ্ত করবার জন্যে মানুষের সামনে মিথ্যা কুৎসা করছে। মানুষ তার যোগ্য জবাব আগামী পঞ্চায়েত নির্বাচনে সঠিক জায়গায় সঠিকভাবে দিয়ে দেবে। নবজোয়ার কর্মসূচির যে প্রস্তুতি সভা চলছে, তাতে প্রায় 80-90% বুথ সভাপতি সেই সভাগুলোতে উপস্থিত আছেন। যারা অসুস্থ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকছেন তারা হয়তো আসতে পারছেন না, কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের যে বিভিন্ন বুথের বুথ সভাপতির নাম করে তারা যা করছে, সেটা তারা নিজেরা দায়িত্ব নিয়ে দেখুক যে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই ফলস নাম দিয়ে বা কোনো জায়গায় অন্য লোকের নাম দিয়ে সেখানে তারা বুথ কমিটি গঠন করার চেষ্টা করছে। কোনো বুথে ওদের কমিটি নেই,
আর ওরা তৃণমূলের বিচার করছে। ওদের বনগাঁ সাব ডিভিশনের মধ্যে ওদের 90% বুথে ওদের কোনো কমিটি নেই, ওদের কোনো বুথ কনভেনার নেই। 1200 মাল্টি এবং 1500 টাকায় সিঙ্গেল ইউজ ডায়ালিসিস দিচ্ছে প্রাইম মেডিকেয়ার সার্ভিস। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে।